অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আমি সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাস করি না আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেগুলি ঠিক করি রতন টাটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিবন্ধ সম্পর্কে বলার আগে শিল্পপতি ও সমাজসেবী ও ব্যক্তিগত রতন টাটা সম্পর্কে কিছু কথা বলে নেওয়া যাক রতন টাটার পুরো নাম রতন নেভাল টাটা তিনি শুধুই ভারতীয় শিল্পপতি ছিলেন না তিনি একজন সমাজসেবী হিসেবেও পরিচিতি লাভ করেছেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে ডিসেম্বর রতন টাটা কি হিন্দু ছিলেন তার ধর্মবিশ্বাস নিয়েও কৌতূহলও দেখা গেছে কিছু মানুষের মধ্যে তিনি মানব ধর্মের প্রতিফলন রেখে গেছেন তার জীবন ও দর্শনে তবে তিনি সত্য সাই বাবার একজন ভক্ত ছিলেন বলে মনে করেন অনেকে তবে তিনি জন্মসূত্রে একজন পার্সি ছিলেন তিনি তিরুমালার মতো হিন্দু মন্দিরেও প্রার্থনা করেছেন কখনোই কিন্তু তিনি নিজেকে হিন্দু বলেও দাবি করেননি সমাজ দেশ নিয়ে তিনি যথেষ্ট ভাবনার দাবিদার সে কারণেই ভারতীয় অন্যতম শিল্পপতি হিসাবে তার জীবনকে দেখা উচিত আজকের আলোচনায় সেই বিষয়ে গুরুত্ব রাখার চেষ্টা করব জাতীয় রাজনীতিতেও তার অবস্থান নেই ব্যবসায়িক ও মানবতাবাদী হিসেবে জাতীয় অর্থনীতিতে তিনি ও তার গ্রুপ যে স্তম্ভের কাজ করেছেন তা বলাই বাহুল্য তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অব আর্কিটেকচার থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে হারবার্ড বিজনেস স্কুল অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামেও যোগদান করেছিলেন উনিশশো সালে টাটা গ্রুপে যোগদান করেন টাটা স্টিলের দোকান থেকে শুরু করে পরবর্তীতে উনিশশো সালে অবসর নেয়ার পর তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে স্থলাভিষিক্ত হন ডি টাটার জায়গায় তার মেয়াদে টাটা গ্রুপ টেটলি জাগুয়ার ল্যান্ড রোভার কোরাসকে অধিগ্রহণ করে একটি বৃহত্তর ভারতকেন্দ্রিক গোষ্ঠী থেকে টাটাকে বিশ্বে পরিণত করার প্রয়াস করে ব্যবসা তার সারা জীবন ধরে টাটা তার ফার্ম আর এন ক্যাপিটাল অ্যাডভাইজারগুলির মধ্যে অতিরিক্ত বিনিয়োগ সহ প্রাথমিকভাবে ব্যক্তিগত ক্ষমতায় চল্লিশটিরও বেশি স্টার্ট বিনিয়োগ করেছেন তিনি তিনি বেশ কয়েকটি পুরস্কারে সম্মানিত হয়েছেন দু সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন অর্ডার অব অস্ট্রেলিয়া পুরস্কারে সম্মানিত হয়েছেন দু সালে আসাম বৈভব সম্মানে সম্মানিত দু হাজার একুশ সালে পদ্মবিভূষণ দু হাজার আট মহারাষ্ট্রভূষণ দু হাজার ছয় পদ্মভূষণ দু হাজার সালে রতন টাটা তার ব্যক্তিগত সঞ্চয় স্ন্যাপডিল টি বক্স এবং ক্যাশ করো ডট কমে বিনিয়োগ করেছেন তিনি ওলা ক্যাবস শিয়ামি নেস্ট ওয়ে এবং ডগস স্পট এও বিনিয়োগ করেছেন রতন টাটাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বললেন একটু দেখে নেওয়া যাক মোদীর মতে যুব সমাজের কাছে রতন টাটা ছিলেন একজন অনুপ্রেরণাদায়ক অনুপ্রেরণা স্বপ্নকে সফল করার জন্য যে লেগে থাকতে হয় সহানুভূতি ও নম্রতা থাকলেও যে সফল সাফল্য অর্জন করা যায় রতন টাটা তার প্রমাণ রতন টাটার প্রয়াণের এক মাস পরে এক নিবন্ধে তাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিবন্ধে তিনি বলেছেন কর্মবস্ত ব্যস্ত শহর থেকে শহরতলি থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হচ্ছে দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর মতে পোর খাওয়া শিল্পপতি উদীয়মান উদ্যোক্তা থেকে শুরু করে কঠোরভাবে পরিশ্রমী পেশাদার সকলেই তার অভাবে শোক প্রকাশ করেছেন বিশ্বজুড়েই টাটার অনুপস্থিতি প্রভাব ফেলেছে মোদীর মতে যুব সমাজের কাছে রতন টাটা ছিলেন এক অনুপ্রেরণা স্বপ্নকে সফল করার জন্য যে লেগে থাকতে হয় সহানুভূতি ও নম্রতা থাকলেও যে সাফল্য অর্জন করা যায় তিনি বারে বারে মনে করিয়ে দিয়েছেন মোদীর কথায় অনেকের কাছেই তিনি ছিলেন ভারতীয় মূল্যবোধের সর্বোত্তম প্রতিনিধি এবং সংহতি উৎকর্ষ ও সেবার সুদৃঢ় অঙ্গীকারের প্রতীক প্রধানমন্ত্রীর মতে রতন টাটার নেতৃত্বে টাটা গোষ্ঠী নতুন উচ্চতা স্পর্শ করেছিল গোটা বিশ্বের সম্ভ্রম অর্জন করেছিল সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য প্রধানমন্ত্রীর মতে অন্যদের স্বপ্ন সফল করার জন্য যে সমর্থন রতন টাটা জোগাতেন তার তুলনা মেলাভার সাম্প্রতিককালে ভারতের স্টার্ট আপ পরিমণ্ডলের পরামর্শদাতা হয়ে উঠেছিলেন রতন টাটা মোদীর তরুণ উদ্যোগীদের যে ভারতের ভবিষ্যৎকে রূপ দেওয়ার ক্ষমতা আছে তা বুঝতে পেরেছিলেন রতন টাটা সেই ক্ষমতাকে তিনি স্বীকৃতিও দিয়েছিলেন এই উদ্যোগীদের পেছনে থেকে স্বপ্নদ্রষ্টাদের এক প্রজন্মের ক্ষমতায়ন ঘটিয়েছেন রতন টাটা মোদীর মতে রতন টাটার মহত্ব ছড়িয়ে পড়েছিল গোটা প্রাণী জগতে এই প্রসঙ্গে প্রয়াত শিল্প শিল্পপতির গভীর পশুপ্রীতি ও পশু কল্যাণের যাবতীয় উদ্যোগে তার সহায়তার কথা উল্লেখ করেছেন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী থাকার সময়ে প্রয়াত রতন টাটার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তার কথায় সংকটের সময়ে কোটি কোটি ভারতীয়র কাছে রতন টাটার দেশপ্রেম উজ্জ্বল হয়ে উঠেছিল মুম্বইয়ের ছাব্বিশ এগারোর জঙ্গি হামলার পরে যে দ্রুততার সঙ্গে তিনি তাজ হোটেল আবার চালু করেছিলেন তা গোটা জাতিকে এই বার্তা দিয়েছিল যে ভারত ঐক্যবদ্ধ রয়েছে সন্ত্রাসের সন্ত্রাসের সামনে নথি স্বীকার করবে না স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও প্রয়াত রতন টাটার অবদানের কথা স্মরণ করেছেন তিনি জানিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তার বড় ভূমিকা ছিল গুরুতর অবস্থায় টাটাকে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল বয়সজনিত সমস্যার কারণে ছিয়াশি বছর বয়সে নয়ই অক্টোবর দু তারিখে ভারতীয় সময় এগারোটা তিরিশ মিনিটে তিনি মারা যান তার মৃত্যুর পর মহারাষ্ট্র সরকার এবং ঝাড়খণ্ড সরকার একটি শোক দিবস ঘোষণা করেছে দশই অক্টোবর টাটাকে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য করা হয়েছিল ওরুলির পার্সি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় তার শেষকৃত্যের সময় তাকে সামরিক এবং একুশ বন্দুকের স্যালুট দেওয়া হয়েছিল মুম্বাই পুলিশ একটি আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করে এবং তার দেহ ভারতীয় পতাকায় মোরানো হয় শুধু টাটা গ্রুপ নয় ভারতীয় জাতীয় অর্থনীতিতেও এই মহান ব্যক্তির অবিস্মরণীয় অবদান রয়েছে রতন টাটা শুধু ব্যবসায়িক নন তিনি সমাজসেবীও তাই রতন টাটাকে শুধু এক দিকের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা ঠিক হবে না কেননা তিনি শুধু ভারতীয় শিল্পপতি ছিলেন না তা তো আজকের আলোচনা থেকেই বুঝলেন সমাজসেবী হিসেবেও রতন টাটা ভারতীয়র মনে জাতীয় অর্থনীতির স্তম্ভে থেকে যাবেন থেকে যাবেন থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই আগামীতে শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ